গল্পের শুরুটা হয়েছে উনিশশো সালের পটভূমিতে তৎকালীন ভোলা মহকুমার তেতুলিয়া নদীর তীরবর্তী চর ফেসন অঞ্চলের মিস্টার আমিরুজ্জামানের জীবনের একটি গল্প থেকে এই ঘটনা শুরু হয় আমিরুজ্জামান কাল্পনিক ক্যারেক্টার উনি বিএসসি ডিস্টিংশন সহ ফার্স্ট ক্লাস পেয়েছিলেন ওই সময় পূর্ব পাকিস্তান সরকারের এক পেশে আচরণের কারণে উনি সিএসপি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি সেই দুঃখ থেকে উনি একটা স্কুলে জয়েন করে উনি কোনো চাকরি করবে না সরকারি চাকরিতে যাবে না স্কুলে জয়েন করে এখানে মন নি তারপর ভবিষ্যৎ নিয়ে এক ধরনের দুশ্চিন্তায় পড়ে যায় এদিকে স্ত্রীর প্রতি এক ধরনের সন্দেহ বেড়ে যায় নিজের আপন ছোট ভাই পঁচিশ বছরের তর্তা যুবক ওয়াইফের সাথে সভ্যতায় সংকট শুরু হয় এক অদ্ভুত মানসিক টানাপুরের মধ্যে পড়ে যায় বন্ধুর ভাতিজিকে পড়ায় বন্ধুর ভাতিজি ম্যাট্রিক পরীক্ষার্থী সে তিনবার ফেল করেছে তো এইভাবে একটা একটা ক্লাইম্যাক্স তৈরি হয় এই পরিবারের মধ্যে তা এক একসময় সন্দেহ এত বেশি দানাবাধে যে তার পাঁচ বছরের ছোট ছেলেকে নিয়ে সে একদিন বেরিয়ে যায় উত্তাল তুলিয়া পারি দিয়ে ভোলা শহরে যায় ভোলা থেকে লঞ্চে উঠে লঞ্চে ওঠার পর ঘন্টা কানেক পর বুঝতে পারে বড় ধরনের সাইক্লোন হবে ঝড় হবে লঞ্চে মাত্র অল্প কয়েকজন লোক লঞ্চটি টালমাটাল ডুবে যায় যায় অবস্থা তখন আমিরুজ্জামান চিন্তা করে যে আমার ছেলেটাকে এখন বাঁচাতে হবে সে দুইটা বয়ের ছেলের শরীরে বেঁধে দেয় এরপরই দুর্ঘটনা ঘটে ছেলেটা হাত ফসকে মেঘনায় পড়ে যায় তা আমিরুজ্জামান সকালে জ্ঞান ফিরে সদরঘাট আসে ছেলে নাই স্বাভাবিকভাবেই বাবা তো অস্থির পাগল হয়ে যায় এই পাগল বাবা বত্রিশ বছর ধরে ছেলেকে খুঁজতে থাকে বিভিন্ন জায়গায় আর ছেলেকে তখন এক হিন্দু পরিবার নিয়ে যায় তারা বড় করতে থাকে এর মধ্যে শুরু হয় একাত্তরের মহান মুক্তিযুদ্ধ তা আমিরুজ্জামান চিটাগাঙ্গে বসতি স্থাপন করে ওখানে তার একাকী সময় নিঃসঙ্গ জীবন শুরু হয় ছেলে বড় হতে থাকে ইন্ডিয়ায় আর সেই চরকর্মীতে ফেলে আসা পরিবারের কি অবস্থা হয় বত্রিশ বছর পর প্রিন্সেস ডায়নার মৃত্যুর মাধ্যমে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে তার সাড়ে চার বছর পর রানী এলিজাবেথের মাতা কুইন মাদারের মৃত্যুর দিয়ে অভাবনীয় আপনারা শেষ পাতা পর্যন্ত যদি পড়ে যান তাহলেই বুঝতে পারবেন কাল পিয়াশি জোৎস্না নামটি আমি কেন রেখেছি আজ কথা না বাড়াই অনেকক্ষণ কথা হয়ে গেছে সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা দিবসের ভালোবাসা দিয়ে দিলাম অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ